প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ কটূক্তি সভ্য সমাজ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতার ও বিচারের দাবিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে এ কথা বলেন তিনি। এর আগে আলালের কুশপুত্রিকা দাহ করে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কুলের সাবেক শিক্ষার্থী। শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ অধ্যাত্মপূর্ণ কটূক্তি করেছেন, যা কোনোভাবেই কারো কাছে কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। কাজেই বিএনপির যে তথাকথিত রাজনীতি তা পুরোটাই অপরাজনীতি, এই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত